আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ, সংবাদে নয় সততায়। যারা দিনের কথা বলেন, যারা আল্লাহর কথা বলে, সেই সমস্ত আমার আলেম ওলামায়েরা এখানে উপস্থিত আছে। আমার ছোট ভাই হাসানুর জামানের ডাকে আমি আজকে এখানে এসেছি। আমি ওকে অন্তরের অসুস্থতা থেকে আমি সালাম ও বারেকবাদ জানাই। এখানে উপস্থিত মাতিম সাহেব ছিলেন, এখানে উপস্থিত আমার বিদেশ আছে আনিসুর রহমান বিদেশ, উত্তর পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ রহমত আলম ঈশানের কর্ণধর, আমাদের ফিরোজ আছে সহ আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন। আমি এসে আপনাদের কাছে মাত্র দোয়া চাইতে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের মেয়ে হিসাবে, আপনাদের ছোট বোন হিসাবে আমি মাত্র আপনাদের কাছে এসেছি দোয়া চাইতে। আপনারা দোয়া করবেন আমার জন্য। দেখুন আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন, বিস্তারিত ভাবে বলেছেন মাদিন সাহেব, আমাদের আরো অনেক বক্তা বলেছেন, আমাদের বিদেশ বলেছেন এডুকেশন নিয়ে, কৃষি বিল নিয়ে। আমি নিশ্চয় বলবো সরকারিভাবে আমাদের মাইনরিটি দপ্তর থেকে যদি কৃষি বিল একটা ছোট্ট চটি আকারে এবং সবটাই দেওয়া সম্ভব হবে না, এবং এডুকেশনের উপরে একটা ছোট্ট বই যদি তৈরি করে বিলের উপরে সরকারিভাবে আমাদের দেগঙ্গা ব্লকের ইমামও আছেন এবং যারা আপনাদের মতো কান্ডারি শিক্ষক এবং বুদ্ধিজীবী গুণীজন মানুষ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে যাদের কথা আজও সমাজের মানুষ মেনে চলে, সমাজের মানুষ শোনে, সেই সমস্ত মানুষের হাতে পৌঁছে দেবেন। কারণ চাওয়া পাওয়া অনেক হবে। ভাবিনি কেউ 34 বছর ধরে বাংলার সংখ্যালঘুদের তাদের কিভাবেও সম্মানিত করবে। ভাবিনি কোনো মুখ্যমন্ত্রী বাংলায় যে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের, মুসলমানদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কলারশিপ স্নাইটি, তাদের ছেলে মেয়েদের সবুজ সাথী সাইকেল কোনো মুখ্যমন্ত্রী ভাবেননি। তাই বাংলার একজন মুখ্যমন্ত্রী, বাংলার 10 কোটি মানুষের নিবেদিত প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন। তিনি ইস্তাহারে বলেছিলেন 2011 নির্বাচনে যে আমাকে দোয়া করুন, আশীর্বাদ করুন, আমি সংখ্যালঘু ভাইদের দেখব, তাদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেব। এখানে আমরা অনেকেই অনেক বক্তব্যের মাধ্যমে বলেছেন বা শুনেছি, আমরা শুনেছি। দেখুন আগামী দিন একটা ভয়ঙ্কর দিন আসছে, সেই দিনে আপনি আপনার সন্তানের, আপনার বিবি মা বাচ্চাদের সম্মান রাখতে পারবেন কিনা, ইজ্জত রাখতে পারবেন কিনা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ জাতির শত্রু জাতি হয়ে দাঁড়িয়েছে, নাম ধরে বলবো না, আপনারা সবই জানেন। তাই বলবো আপনার ঘরের সন্তান, আপনার বিবি বাচ্চাদের মান সম্মান, তাদের চান, তাদের মাল, আমাদের সম্পদ যাতে সংরক্ষণ থাকে, যাতে কেউ হাত না দিতে পারে, যাতে বাংলায় কেউ আঙুল ঘুরাতে না পারে। আমি বলবো আপনারা সমাজের কান্ডারি, আপনাদের দায়িত্ব হওয়া থেকে মরা ইমাম সাহেবদের দায়িত্ব, মুয়াজ্জিন সাহেবদের দায়িত্ব, যে একটা সন্তান যখন ভূমিষ্ঠে জন্মগ্রহণ করেন
বাবা গিয়ে ছুটে যায় ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, কি নাম রাখবো। যখন সে দুটো ভাত খেতে শিখে গ্রামে এখনো আছে, যে ওই মাওলানা সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দেখে নিয়ে সে আমার বাচ্চার কাছে দুটো ভাত দিই। সেই বাচ্চা যখন বিয়ে থাওয়া হয় এই ইমাম সাহেবরাই বিয়ে থাওয়া পড়া। যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই খোদার কাছে, সেদিন এই ইমাম সাহেবদের জানা যায় যখন দোয়া ছাড়া আমরা কেউ সম্পূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি না। তাই আমি বলবো আমরা চা পাওয়া হবে অস্তিত্ব লড়াই, বেঁচে থাকার লড়াই। আগামী দিন আমরা আমাদের এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমানে একসঙ্গে মধুর সম্পর্কে বসবাস করি। আমরা সম্প্রীতি বজায় রেখে চলেছি এখনো পর্যন্ত। আমরা যাতে সেই সম্প্রীতি বজায় রাখতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি 2016 সালে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পাঠিয়েছিল, দেবময় মানুষের কাছে পাঠিয়েছিলেন। তার আগে তিনি আমাকে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা বড় আসনে আমাকে বসিয়েছিলেন। আমি মনে করি আমি আপনাদের সন্তান, এ সম্মান আমাদের, সম্মান আপনাদের। কারণ আমি একটা সংখ্যালঘু ঘরের মেয়ে, আমি একটা মুসলমান সমাজের মেয়ে। আমাকে একটা উত্তর চব্বিশ পরগনা জেলার সমাজপতি হিসাবে তিনি নিযুক্ত করেছিলেন। আমি যখন 2008 সালে জেলা পরিষদ মেম্বার ছিলাম, 2011 সালের পর থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা শুরু হলো বাংলা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাই বাগানদা করে ট্রেনে করে নিয়ে এসে আমি ডিস্ট্রিক্ট ডুমা অফিস থেকে পাস করিয়ে আমার ইমাম মুয়াজ্জিনদের আমি ভাতার ব্যবস্থা করেছিলাম। আমি যখন সভাধিপতি, যখন কেস হয়েছিল সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, কেস হয়েছিল, আমি যখন সভাধিপতি ইমাম মুয়াজ্জিনদের ফাইল নিয়ে বারবার ওয়াকা করে যেতাম, আমি ডুমা সাহেবকে বলতাম আপনি কি পাঠিয়েছেন তার কপি দেন, সঙ্গে আমার চিঠি নিয়ে আমি মাইনরিটি ডিপার্টমেন্টে কখনো রওনা, তখন রাইটার্স যেতে হতো, আমি গেছি। এখনো পর্যন্ত অনেক ইমাম সাহেবরা তাদের ভাতার জন্য অসুবিধা হয়, সাথে সাথে আমি সেই কাজ সলভ করার চেষ্টা করি। ইমাম মুয়াজ্জিনরা সমাজের একটা অঙ্গ নয়, সমাজের একটা ভাষায় প্রকাশ করতে পারবো না, তারা এত গুরুত্বপূর্ণ মানুষ সমাজের। আমি বিধায়ক হিসাবে শুধু এই কাজগুলো করি না, দেবঙ্গার মাটিতে এসে বিভিন্ন উন্নয়ন আপনারা তার সাক্ষী।